এটা হচ্ছে Motorola S30 Ultra বিশ্বের সর্বপ্রথম 200 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সরের সাথে 4 ন্যানোমিটার Snapdragon 8 Plus Gen 1 প্রসেসরের সাথে উপস্থিত হয়েছে। নতুন সংস্করণের এই ফোনটিকে হতে পারে আপনার পরবর্তী ফোন। চলুন জেনে নেওয়া যাক ফোনটির 2.5D কার্ভ সহ উপরের নিচে এস কাট ফোনটিকে আরো বেশি গর্জিয়াস করে তুলেছে। ফোনটির পেছনে কর্নারে স্কোয়ার উইথ সার্কেল ক্যামেরা বাম্প। এই ক্যামেরা বাম্পটি ব্যাক প্যানেলের চেয়েও অনেকটাই মোটা। ব্যাক প্যানেলটির মাঝ বরাবর মোটোরোলার সিগনেচার লোগো ব্যবহার করা হয়েছে। ফোনটির কার্ভ গ্লাস ব্যাক অ্যালুমিনিয়াম ফ্রেমের সাথে 198.5 গ্রাম ওজন। এরপরেও ফোনটির হ্যান্ড গ্রিপ যথেষ্ট ভালো। ফোনটির সামনে এবং পেছনে প্রোটেক্টর হিসেবে যুক্ত রয়েছে কর্নিং গোয়েডা গ্লাস 5। এই ডিসপ্লেটির ওপরের দিকে পানসোল সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ফোনটিতে 6.67 ইঞ্চ পিওলেড স্ক্রিনের সাথে 144Hz রিফ্রেশ রেট, ফুল HD প্লাস রেজুলেশনের এই ডিসপ্লেটিতে মোটোরোলার কাস্টমাইজ ডিসপ্লে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, ফলে এই ডিসপ্লেটি অনেকটাই উজ্জ্বল। ডিসপ্লেটির 395 PPI এর সাথে 10-bit 1 billion কালার HDR10 প্লাস এর সাপোর্ট যুক্ত রয়েছে। ফোনটির ডিসপ্লে রেজুলেশনের কারণে মাল্টিমিডিয়া ইউজার এক্সপিরিয়েন্স অনেক ভালো। কালার কন্ট্রাস্ট এবং ডিপ ব্ল্যাক লক্ষ্য করবেন। ফোনটির ব্রাইটনেস লেভেল দেখার মতো ছিল, যা প্রায় 1250 nit পিক। ফোনটির অটো ব্রাইটনেস মোড দিনের আলোর জন্য ব্রাইটনেস এর সাথে ডিসপ্লে কন্ট্রাস্টও বাড়িয়ে দেয়। ফোনটিতে 144Hz রিফ্রেশ রেটের সাপোর্ট থাকলেও ব্যাটারি সাশ্রয় করার জন্য এবং মাল্টিমিডিয়া ইউজের ক্ষেত্রে সেটি নির্দিষ্ট হার্জে কনভার্ট হয়। কিন্তু যে সমস্ত হাই এন্ড মাল্টিমিডিয়া গেমে 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে সেই গেমগুলি খেলার সময় 144Hz রিফ্রেশ রেটে লক্ষ্য করবেন। ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক না থাকলেও স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে। জিএসসি মেরিনায় ফোনটির স্পিকার টেস্টে ভেরি গুড স্কোর রয়েছে। ফোনটিতে মাইক্রো এসডি কার্ড স্লট সাপোর্ট না থাকলেও UFS 3.1 512GB পর্যন্ত ম্যাক্সিমাম স্টোরেজের সাপোর্ট বিল্ট ইন রয়েছে। গ্লোবাল ভার্সনের এই মডেলটিতে অ্যান্ড্রয়েড 12 এর ইন্টারফেস লক্ষ্য করবেন। এই মডেলটিতে 4 ন্যানোমিটার 3190 MHz এর স্ন্যাপড্রাগন 8 প্লাস জেন 1 প্রসেসরের সাথে 5G কানেক্টিভিটি। GPU হিসেবে রয়েছে 900 MHz এর অ্যাড্রিনো 730। ফোনটিতে 3200 MHz এর LPDDR5 12GB পর্যন্ত ম্যাক্সিমাম র্যামের সাপোর্ট যুক্ত রয়েছে, যা ফোনটির মাল্টিটাস্ক গেমিং এক্সপিরিয়েন্স কে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। এই মডেলটিতে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজারের সাথে 200 MP f1.9 অ্যাপারচার মেইন ক্যামেরা লেন্সের সাথে 12 MP f1.6 অ্যাপারচারের একটি টেলিফটো লেন্স রয়েছে। এই লেন্সের সাহায্যে 2x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন। ফোনটিতে 50 MP f2.2 অ্যাপারচারের একটি আল্ট্রা ওয়াইড লেন্স রয়েছে, যার সাহায্যে 114° পর্যন্ত আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলের ছবিগুলি তুলতে পারবেন। প্রত্যেকটি লেন্সের সাথেই AI যুক্ত পাচ্ছেন, ফলে ফোনটি লো লাইট সিচুয়েশনে আরো ভালো ছবি তুলতে সক্ষম। দিনের ঝকঝকে আলোতে মেন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি অনেক শার্প এবং ডিটেলস, ছবিগুলির কোয়ালিটি অনেক দুর্দান্ত। হোয়াইট ব্যালেন্স, কালার স্যাচুরেশন এবং ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো। ফোনটির মেন ক্যামেরা দিয়ে তোলা পোর্ট্রেট ছবিগুলিও অনেক ভালো। সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড বুকে এফেক্ট লক্ষ্য করবেন। ফোনটির আল্ট্রা ওয়াইড লেন্স দিয়ে তোলা ছবিগুলি অনেক ভালো। রাতের বেলায়ও ফোনটির মেন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি অনেক ভালো। ছবিগুলির কালার স্যাচুরেশন, হোয়াইট ব্যালেন্স এবং ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো। ফোনটি দিয়ে আপনি সর্বোচ্চ 8K@30fps, 4K@60fps, 1080p@960fps এর স্লো মোশনের ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটির আল্ট্রা ওয়াইড লেন্স দিয়েও 4K@30fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটির সেলফি ক্যামেরাটি 60 MP f2.2 অ্যাপারচার, যা যথেষ্ট ভালো। সেলফি ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি অনেক শার্প এবং ডিটেলস। এটিতে আপনি সর্বোচ্চ 4K@30fps, 1080p@30fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। এত কিছুকে পাওয়ার অন করার জন্য যুক্ত রয়েছে নন রিমুভেবল লিথিয়াম পলিমার 4410 mAh এর একটি পাওয়ারফুল ব্যাটারি। এই ব্যাটারিটিকে চার্জ করতে 125W ফাস্ট চার্জারের সাহায্য নিয়েছে Motorola, যা ফোনটিকে মাত্র 30 মিনিটে 95% চার্জ করতে সক্ষম। সঙ্গে রয়েছে USB Type-C 3.1, ডিসপ্লে পোর্ট 1.4 এবং 50W ফাস্ট ওয়ারলেস চার্জিং, 10W ফাস্ট রিভার্স ওয়ারলেস চার্জিং, USB অন দা গো। এত কিছুর পরে ফোনটির দাম গিয়ে দাঁড়ায় 999 ইউরো, যা বাংলাদেশি টাকায় 115,000 টাকার সমপরিমাণ। Motorola S30 Ultra ফোনটির শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে রয়েছে Sony Xperia 5 Mark IV। ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে এখনই ক্লিক করুন। সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।